সিএনএন 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত, সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর মহকুমার সম জেলায় উন্নীত, ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়ক কৌশিকের। শঙ্কর মঠ, বাসুদেব মন্দির ও ভোলাগিরি আশ্রমের উন্নয়নে আসাম দর্শন স্কিম ও বিধায়ক উন্নয়ন তহবিলের তিনটি কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন। করিমগঞ্জ টাউন কালীবাড়ির কালীপুজোর 300 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান। লক্ষ্মীপুর এলাকার দুর্গাপূজা কমিটির বৈঠকে অনেক আধিকারিকদের অনুপস্থিতি, অসন্তোষ প্রকাশ সমজেলা আয়ুক্ত। এবার সংবাদ বিস্তারিত। কাছাড়ের একমাত্র লক্ষ্মীপুর মহকুমাকে সমজেলা পর্যায়ে উন্নীত করা হলো। জেলা অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে প্রায় 32 বছর পর মহকুমা থেকে সমজেলা পর্যায়ে উন্নীত হয়েছে। কাছাড় জেলায় 7টি বিধানসভা চক্র থাকলেও একমাত্র লক্ষ্মীপুর মহকুমাকে উন্নীত করা হয়েছে। ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করে সমজেলা আয়ুক্ত কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন মন্ত্রীর পাশাপাশি ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য, শিলচরের বিধায়ক দীপা চক্রবর্তী এবং উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া বর্তমানে আসাম সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং বরাক ব্রহ্মপুত্রের মিলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, লক্ষ্মীপুর মহকুমা সমজেলায় উন্নীত হওয়ার পর এই সমজেলা আয়ুক্ত কার্যালয় থেকে জনগণ প্রশাসনিক সকল ধরনের সুযোগ সুবিধা লাভ করবেন। আমরা 1992 সাল থেকে 32 বছর আমরা মহকুমার অধীন লক্ষ্মীপুর মহকুমা হিসেবে ছিলাম। আজকে দিনে আমরা জেলা সমজেলার স্বীকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে দিয়েছেন, সমজেলাতে লক্ষ্মীপুরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আজি লক্ষ্মীপুরত সমজিলা কার্যালয় শুভ উদ্বোধনী হল। 1992 চনৰ পৰা লক্ষ্মীপুর মহকুমা আছিল, আর আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব, আমার সন্মানীয় বিধায়ক কৌশিক ডাঙরিয়ার তৎপরতা আজি 5 অক্টোবরত আমি লক্ষ্মীপুরত সমজিলা কার্যালয় উদ্বোধন করি। আমার সরকারের লক্ষ্য হল যে কিমান বেশি রাইজর ওসরলে প্রশাসন যন্ত্রটুক লই যাব পারে, আর এই সমজিলা কার্যালয় উদ্বোধনে রাইজর ওসরলে প্রশাসনক লই যাব। এটা লক্ষ্মীপুর অঞ্চলের বা লক্ষ্মীপুর সমষ্টিবাসী রাইজে কোনো সরু কামর কারণে কাছাড়লে বা শিলচরলে যাবলগার কথা নাই, ইয়াতেই সুন্দরভাবে সকল সুবিধা পাব। ভূমির বিভিন্ন ধরনের নথিপত্রকে হোক, বিভিন্ন পারমিশনে হোক, সাপ্লাই ডিপার্টমেন্টের কামে হোক, ইলেকশনের সরু বা মুখ্য কামখিনি হোক, এই সকল সুন্দরভাবে ইয়াত সমাপন হব। আর সেই কারণে মানে ভাবো যে প্রশাসনের একটা ডর সংস্কার যা দুটা দিন আমি 39খন নতুন সমজিলা করেছো। এই সমজিলার লক্ষ্মীপুরও এক অংশীদার হয়েছে, আর লক্ষ্মীপুর মানে আজি এই কার্যালয় উদ্বোধন করে অত্যন্ত আনন্দ অনুভব করছি। বাকি স্টেপ বাই স্টেপ হয়ে থাকবে, হেডকোয়ার্টার বিলাকত নহয়, হেডকোয়ার্টার বিলাক হেডকোয়ার্টার জেলা কার্যালয় জেলা আয়ুক্তর কার্যালয়ের চলিব, আর বাকি হেডকোয়ার্টার নথকা প্রতিটি সমষ্টিতে পর্যায়ক্রমে হয়ে গিয়ে থাকবে। কোথাও হয়তো মাটি ঘর ইত্যাদির ব্যবস্থা করতে সময় লাগিছে, এটা 39 হল, হেডকোয়ার্টার 35টা আছে, গতি মোটামুটি 75-র ওসরা ওসরি গুছি গেল 74, বাকি কেন খুব কম দিনের ভিতর। কো ডিস্ট্রিক্ট কমিশনার নিযুক্তি দিয়া হল, আজি কার্যালয় বহিলে আর আজির পূর্ণাঙ্গ রূপে কার্যালয় আরম্ভ হল। নিউ শিলচর এলাকায় সোনাই রোড স্থিত শঙ্কর মঠ ও মিশন, রবীন্দ্র সরণী স্থিত বাসুদেব মন্দির, রাঙ্গিরখারি স্থিত ভোলাগিরি আশ্রমের পরিকাঠামোগত পরিবর্তনের জন্য আসাম দর্শন স্কিমের ও বিধায়ক উন্নয়নের তহবিলের তিনটি মন্দিরের 6 লক্ষ টাকার বরাদ্দকৃত কাজে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সঙ্গে ছিলেন শিলচর পুরসভার বাস্তুকর মৃণাল কান্তি দে।
বক্তব্যে বিধায়ক দিবায়ন চক্রবর্তী বলেন, প্রাচীন ভারতের মন্দিরগুলির ধর্মীয় ভক্তির বিচ্ছিন্ন দ্বীপ ছিল না, বরং গতিশীল কেন্দ্র ছিল যা জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করেছিল। আমরা লক্ষ্য করছি যে এই শঙ্কর মঠ মিশন অনেক কষ্ট করে আপনারা সকলের সহযোগিতায় তিলে তিলে আজকে তো একটা বড় ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্ট হয়েছে, বিল্ডিং হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। হিন্দু সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই সমাজে সাধু সংখ্যা আপনারা জানেন অনেক কম, নিজের ঘরবাড়ি ত্যাগ করে সংসার ত্যাগ করে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা সাধুরা কাজ করছেন, আমরা ভগবানকে দেখি না কিন্তু তাদের মাধ্যমে আমাদের ভগবান দর্শন হয়। তাই এই স্বামীজির পাশে আমরা সবাই হিন্দু সমাজ যাতে দাঁড়াতে পারি, যাতে তারা আমাদেরকে নিয়ে এই কাজগুলো করতে পারেন, তার জন্য আমি অনুরোধ রাখছি। তাই মঠ মন্দিরকে সুরক্ষিত রাখা, তার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করা, সেটা সরকারের দায়িত্ব, সিটিজেনের দায়িত্ব, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের দায়িত্ব। কিন্তু আপনারা জানেন যে আমাদের এখানে লেখা হয়েছে একটা পাঠ অসম দর্শনের মাধ্যমে দেওয়া হয়েছে, তো এই সরকার আসার পর অসম দর্শনের মাধ্যমে প্রথম আলো প্রতিষ্ঠিত মন্দিরে 3 লাখ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, গোটা আসাম রাজ্যে আমাদের শিলচর বিধানসভাতে প্রতিষ্ঠিত দেওয়া হয়েছে। তার মধ্যে শঙ্কর মঠ মিশনের যে নাম ছিল আমি সাজেস্ট করেছিলাম, আর বিধায়ক তহবিলের ছোট্ট একটি অ্যামাউন্ট 3 লক্ষ টাকা, এই দুটা 6 লক্ষ টাকা দিয়ে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে তাতে ছোট্ট একটা সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি। অনেক মঠ মন্দিরের ইচ্ছা থাকলেও সেভাবে করা যাচ্ছে না, কিন্তু আগামী দিনে স্বামীজির আশীর্বাদে প্রতিনিয়ত এই সম্পর্ক মঠ মিশনকে ডেভেলপ করা বা তার ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দর করা, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার সাথে আমি নিজেও সামিল থাকবো। নদী দুদেশ ভাগ করে দিলেও মন যেন ভাগ করতে পারেনি, তাই তো ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণে সদা ভারতীয়দের প্রাণ কাঁদে। পূজোর আনন্দে একদিকে সবাই যখন মাতোয়ারা, অন্যদিকে বাংলাদেশে আতঙ্কময় পরিবেশ, কারণ পূজোর প্রাক মুহূর্তে মন্দির ভাঙচুর, মৌলবাদীদের পূজোর বন্ধের ফরমান, মন্ত্রোচ্চারণ বা বাদ্যযন্ত্র ব্যবহার না করা, হিন্দুদের ওপর নির্যাতন, তারই নিন্দা ঝড় উঠতে শুরু হয়েছে ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জে। করিমগঞ্জ টাউন কালীবাড়ির কালী পুজোর 300 বছর পূর্তি উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাম্প্রতিক বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। আমাদের মেদিনীপুরের মধ্যে সবচেয়ে পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান, যদি আমরা যদি মোটামুটি আমরা দেখা যায় তাহলে মোটামুটি টাউন কালীবাড়ি আমাদের এখানে প্রায় সবচেয়ে পুরনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তাই এই কালীবাড়ির সঙ্গে আমাদের আবেগ জড়িত। আজকের এই কালীবাড়ির 300 বছর হলো এবং আমরা আজকে এখানে শোভা করছি, তো উই আর লাকি না, গর্ববোধ করছি যে অন্তত কালীবাড়ি 300 বছর হলো এবং সেই 300 বছরের সাক্ষী আমরা সাক্ষী হয়ে থাকতে পারবো। উদযাপন সমিতিতে আমরা আছি, আমরা নিশ্চয়ই প্রোগ্রাম করবে, প্রোগ্রামের সঙ্গে আমরা একজন বিধায়ক হিসাবে আমি জড়িত থাকবো, চেয়ারম্যান হিসাবে জড়িত থাকতে পারবো। আমরা সবাই একজন একজন ব্যক্তি আমরা জীবন দশায় কালীবাড়ির 300 বছরে আমরা উপস্থিত হতে পারবো, এটা আমাদের জন্য একটা ব্যাপার। পূজিত মায়ের 300 বছর পূর্তি উপলক্ষে আজকে উদ্বোধন নিয়ে অনুষ্ঠান চলছে, আমরা গৌরব অনুভব করছি। আমাদের এই সৌভাগ্য, আপনাদের মধ্যে করিমগঞ্জবাসীরা পুরো বরাকবিলির, এটা একটা গৌরবের ব্যাপার।
বিভিন্ন পর্যায়ে এই অনুষ্ঠান পালিত হবে। আগামী ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী এই কুর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব জনসাধারণকে, ধর্মগ্রাম মানুষকে এই অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখছি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুর প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত সমজেলা আয়োগ ধ্রুবজ্যোতি পাঠকের উপস্থিতিতে পূজা কমিটির বৈঠকে অনেক আধিকারিকদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। কমিশনার জনসাধারণকে সুশৃঙ্খলভাবে পূজা পালন করা এবং দশমীর রাত 10টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান জানান। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। স্টার্ট করিছোঁ। প্ৰথমতে আপোনালোকক এটা কথা ক'ব বিচাৰিছোঁ, মানে কি কয়, আপোনালোকে আপোনালোকৰ লগত লগ হৈ লক্ষীপুৰত যিখিনি কাম আছে সেইখিনি আহক একেলগে মিলি কৰোঁ। জিতনা ভি কাম হে, জিতনা ভি ইছুজ হে, ও এক সাথ ছল্ভ কৰতে হে, অ'ৰ ইছমে আপ লোগোঁ কা মতলব সহায় সহযোগিতা হমে জৰুৰত হে। হম আপ হমাৰে তৰফ সে হমেশা উপলব্ধ হে। 24/7 আপ লোগোঁ কা ভি কোঅপারেশন হম একসেপ্ট কৰতে হে। জেল কে 50 মিটার্স মে জো রাস্তে কে কিনারে পে হে ও 50 মিটার্স তক পার্কিং না হোনে দে উনকে লিয়ে আপ লোগোঁ কা কমিটিজ কে তরফ সে লোগোঁ কো এঙ্গেজ করনা হে ওর উইথ প্রপার ব্যাচ কে ইহাঁ পে পার্কিং এলাও নহি হে ওহাঁ পে কোই গাড়ি রোকনে কে লিয়ে কোশিশ করেঙ্গে তো ওহাঁ পে রোকনে নহি দেনা হে 50 মিটার্স তক দায়ে হো বায়ে হো 50 মিটার্স তক আপ লোগ ও গাড়ি ওহাঁ পে পার্কিং করনে মত দিজিয়ে। আসাম চুক্তির 6 নম্বর দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে সম্প্রতি রাজনৈতিক তৎপরতা চলছে। মুখ্যমন্ত্রী বলছেন আগামী এপ্রিল মাসের মধ্যেই এর 52টি সুপারিশ বাস্তবায়িত করা হবে এবং বাকি প্রস্তাবনা নিয়েও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি আলোচনা করবেন। তবে এটাও বলেছেন যে এই প্রক্রিয়ার আওতা থেকে বরাক উপত্যকাকে বাদ রাখা হবে। আজ বিডিএফ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বিপ্লব শর্মা কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বক্তব্যের পরই তারা বরাক উপত্যকাকে এই প্রক্রিয়ার বাইরে রাখার দাবি জানিয়েছিলেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এই দাবির সপক্ষে মতামত দিয়েছেন, তাই তারা এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন। গুয়াহাটি হাইকোর্ট গতকাল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের কার্যকারী সভাপতি ধ্রুব কুমার সাহা সহ সমিতির আরও 15 জন সদস্যের রিট পিটিশনের উপর শুনানিতে পুর নির্বাচন আটকে রাখা এবং পুর আধিকারিকদের কর্তৃক পুরকর বৃদ্ধির আইনে বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের বিচারপতি সরকার পক্ষের আইনজীবীদের এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 2022 সালের 18ই নভেম্বর একটি নোটিফিকেশনে জারি হওয়া শিলচর শহরের সম্পূর্ণ পুর এলাকা ও পার্শ্ববর্তী এলাকা পুর নিগমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এবছরের ডিসেম্বর মাসের মধ্যে পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত করানোর দিকে সরকার তৎপরতা শুরু করেছে। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, কিশোর কুমার ভট্টাচার্য, হিন্দল ভট্টাচার্য সহ অন্যান্যরা। নির্বাচন হয়ে গঠন করা এবং বর্ধিত যেসব কর, ফিজ এবং ভূমির মূল্য ইত্যাদি বেআইনিভাবে বর্ধিত করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করা, এই দুটি দাবি নিয়েই আমরা মূলত মহামান্য হাইকোর্টে রিট পিটিশনটি দাখিল করি। এবং আমরা খুবই আনন্দিত যে গত 4 অক্টোবর 2024 তারিখে সেই মামলাটি প্রথম শুনানিতে গ্রহণ করা হয় বিচারপতি শ্রী দেবাশিস বড়ুয়া মহাশয়ের আদালতে। তাই আমরা যখন মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য দাবি নিয়ে এই একই আদালতে দ্বারস্থ হই, তখন উনি নিজেই সরকারি পক্ষের অধিবক্তাদেরকে প্রশ্ন করেন যে এখন মিলে মিউনিসিপ্যাল ইলেকশন হতে কী বাধা আছে বা কেন হচ্ছে। তখন এর প্রত্যুত্তরে সরকারি অধিবক্তারা জানান যে আগামী ডিসেম্বর 2024 মধ্যেই পৌর নিগম গঠিত হবে নির্বাচনের মাধ্যমে এবং জোরকদমের প্রচেষ্টা চালানো হচ্ছে। আর এও জানানো হয় যে 28/11/2022 এক নোটিফিকেশনে
আমাদের শিলচর পৌরসভার সমস্ত এলাকাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। এই ব্যাপারটি এইভাবেই আমাদের দাবিও তাই ছিল যে আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন সম্পন্ন করা হয়, কাজেই আদালতও আমাদের এই দাবিটা তাদের প্রতিশ্রুতি দেওয়া মতো মেনে নেন। এবং পরবর্তী যে দাবিটা ছিল সেটা হচ্ছে বর্ধিত কর প্রত্যাহার সংক্রান্ত, সেখানে প্রতিপক্ষের মন্তব্য ছিল যে সেটা যেহেতু মিউনিসিপ্যাল ডিরেক্টরেটের বাজেট পাস করা, কাজেই সেখানে এক্সিকিউটিভ অফিসারের কোনো দোষ বা তিনি বেআইনিভাবে এটা করেননি। কিন্তু মহামান্য আদালত নিজেই এখানে প্রশ্ন করেছেন যে তাহলে আপনারা পাবলিক হিয়ারিং কেন করলেন না, কোনো নোটিফিকেশন কেন দিলেন না। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 78015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে অত্যন্ত সম্মান ও উৎসাহের সাথে। ক্লাবের সদস্যরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষকদের সম্বর্ধনা দেন। ক্লাব ভ্যালি বিশ্বের সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে 31তম বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে। সম্বর্ধিত শিক্ষকরা হলেন দীপ্তি মল্লিক, শিল্পী দাস, রাজকুমারী মিশ্র, সুনিতা বরয়, মিতালী দাস, জয়ন্তী দাস এবং অখিলেশ তিওয়ারি। তাদেরকে উত্তরীয় কলম এবং মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উচিতভাবে শ্রদ্ধা ও সম্মান জানানো যায়। আমরা বর্তমানে হিন্দি পাঠশালাতে আছি, সেখানে আমরা প্রত্যেক শিক্ষককে সম্মান জানিয়ে আমরা এই দিনটা পালন করছি। 1994 ইংরেজিতে ইউনেস্কোর মাধ্যমে এই দিনটি আরম্ভ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল যে আজকের দিনের মাধ্যমে আমরা বিশ্বের প্রত্যেক শিক্ষককে সম্মান জানাই। যদিও আজকে লায়ন্স ক্লাব স্পেশাল ভ্যালি ভিউ কাছাড়া জেলার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে সম্মান জানাচ্ছে, তথাপি এটা একটা স্বল্প প্রচেষ্টা। তবে আমরা এই শিক্ষকদেরকে সম্মান জানিয়ে আজকে বিশ্বের প্রত্যেক শিক্ষককে আমরা সম্মান জানাচ্ছি, যারা আমাদেরকে আজকে সমাজের জন্য কাজ করার জন্য প্রেরণা দিয়েছে এবং শিক্ষা দিয়েছে। আমি আশা করি আগামী দিনে আজকের দিনটা আরও বড় আকারে আমরা পালন করবো, সেদিকে আমরা থাকি। বিগত বছরের মতো এবারও নয়াদিল্লির কেন্দ্রীয় প্রয়োজন অনুসারে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন করিমগঞ্জ হিন্দু মিলন মন্দির সংগঠনের কর্মকর্তারা। দুর্গাপুজোর প্রাক্কালে দুস্থ গরিবদের কথা চিন্তা করে আজ সংগঠনের কর্মকর্তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শনাক্ত করেন, শিবির আয়োজন করেন। মন্দির প্রাঙ্গণে আয়োজিত শিবিরে প্রায় 200-এর ওপর রোগীরা চোখের পরীক্ষা করেন। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ সহ ছানি ভালোভাবে পরীক্ষা করেন। যাদের ছানির সমস্যা রয়েছে তাদের পরবর্তী সময়ে অপারেশন করা হবে ভারতীয় রেড ক্রস সোসাইটি করিমগঞ্জ শাখায়। মিলন মন্দিরের হয়ে আমরা আজকে চক্ষু ছানি শনাক্তকরণ যে রেড ক্রসের তত্ত্বাবধানে, ওনাদের ডাক্তারদের তত্ত্বাবধানে ডক্টর শুভাশিস দেব তৎসঙ্গে ওনাদের সঙ্গে যে ওনার সহকর্মী নার্স সবাইকে নিয়ে আজকে করা হলো। আজকে এই পর্যন্ত আমাদের প্রায় 150 লোক শনাক্তকরণ হয়েছে ছানির জন্য। তার মধ্যে ছানির জন্য হয়েছে 55 জন, 55 নাম্বার ছানি কাটা অপারেশন হয়েছে। ওপিডি হয়েছে 150। আর তার আগেও আমরা গত 1.5 মাস আগে আমরা যে বাগানে গেছিলাম, লঙ্গাইবাগানে ওখানে হয়েছিল আই ক্যাম্প হয়েছিল, ওখান থেকে প্রায় 90 জনকে আমরা শিলচর লায়ন্সের থ্রুতে, করিমগঞ্জ লায়ন্স এবং শিলচর লায়ন্সের থ্রুতে এখানে আমরা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে আমরা কাজ করেছি।
এবং ওখান থেকে প্রায় 90 জনকে আমরা অপারেশন করে আনিয়েছি। শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সাংসদের পক্ষ থেকে 5 জন কৃতি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন অধ্যাপক ডক্টর পার্থ সরকার, অধ্যাপক সুব্রত দেব, অধ্যাপক ডক্টর নবীন্দু বণিক, শিক্ষক নিরুপম নাথ, শিক্ষক মৌসম দত্ত। এদিন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কণ্ঠকে যথাযথ মূল্য দিন, শিক্ষার জন্য চাই নতুন সামাজিক চুক্তি বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার্স ডে, এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। নির্ধারিত আলোচনা ছিল, কারণ বিশ্ব শিক্ষক দিবস ইউনেস্কো এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রাষ্ট্রসংঘের এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে দিনটি সাড়ম্বরে উদযাপিত হয় এবং আলোচনার বিষয় ছিল যে শিক্ষকদের নিয়ে, যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং আজ নানা ক্ষেত্রে যেভাবে সামাজিক অবক্ষয় হয়েছে, আগামী দিনে শিক্ষার পরিসরকে, পরিমণ্ডলকে আরও বিকশিত করার জন্য যথার্থ শিক্ষায় নতুন প্রজন্মকে, তাদেরকে গড়ে তোলার জন্য কি নির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো শিক্ষকদেরই মূল দায়িত্ব পালন করতে হবে, এজন্য বিরাট প্রস্তুতি পর্বের বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এবং এ অঞ্চলে 5 জন কৃতি শিক্ষককে তাদের শিক্ষকতার ক্ষেত্রে উৎকর্ষতার শ্রেষ্ঠত্বে স্বীকৃতিস্বরূপ তাদেরকে কৃতি শিক্ষক সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এবার দেখে নেব খেলার খবর। শিলচর টেনিস ক্লাবে অনুষ্ঠিত সর্বভারতীয় টেনিস ফেডারেশনের অনূর্ধ্ব-18 র্যাঙ্কিং টেনিস চ্যাম্পিয়নশিপের গতকাল ফাইনাল খেলা হয়। এই খেলাতে ত্রিপুরার তুলিয়াং দেব বর্মা সিঙ্গলস ফাইনালে আসামের রিয়ান কাশ্যপকে হারান। অন্যদিকে ডাবলস ফাইনালে তুলিয়াং দেব বর্মা রিয়ান কাশ্যপের সঙ্গে জুটি বেঁধে তারা জ্যোতিষ মান বড় ও রামানুজ তালুকদারকে জুটিকে পরাজিত করেন। এরপর এক অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মহাবীর জৈন, সহসভাপতি কল্যাণ দাশগুপ্ত, সম্পাদক দেবাশীষ স্বামী, আসাম টেনিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্রমুখ। And though the weather was not good, but all the players have participated and it encouraged us very much. So, and we also organized the Barak Valley tournament, open tournament. So this is also being played here. From ATA will grant us more such tournaments so that we can hold more tournaments successfully in Silchar Tennis Club and make Silchar Tennis Club a famous sport in the tennis circuit. Thanking you all. আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সিএনএন 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।